স্বর্ণকিশোরী মূলত 10 থেকে 19 বছর বয়সের কিশোর কিশোরীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টি, যৌতুক, নিরাপদ মাতৃত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি বিষয়ে সচেতন করে তাদের আচরণের ইতিবাচক পরিবর্তন করা। শিক্ষা কষ্টি পাথরের মতো, স্বর্ণ চাচাই করার জন্য যেমন কষ্টি পাথরের প্রয়োজন হয়, সমাজের ভালো মন্দ ন্যায় বিচার, ন্যায় অন্যায়কে নির্ণয় করার জন্য আদর্শ মানুষের দরকার, সুশিক্ষিত মানুষের দরকার। এবং এই প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষিত মায়ের একটি কারিগর, একটি উৎপাদনশীল প্রতিষ্ঠান। আমাদের প্যারেন্টিং স্কিম নিয়ে কিছু কাজ করতে হবে, যে পিতামাতা আমরা সবাই আশা করি আমার ছেলে অনেক বড় হবে, আমার মেয়ে অনেক বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আসলে আমি কি হব এটা কি কেউ কখনো জিজ্ঞেস করে? আমার ভিতরে কি আছে কেউ কখনো জিজ্ঞেস করে? সায়েন্স পাওনি স্কুলে, বাসায় বকা, কি পড়াইলাম কি খাওয়াইলাম, সায়েন্স পাইলা না, তাই কি না? আমি কি কম খাওয়াই, আমি কি কম পড়াই, তুমি তো সায়েন্স পাও নাই। এই যে মেন্টাল প্রেশার, আসলে আমি কি চাই, আমার ভিতরে কি আছে, এটা কখনো কিন্তু আমাদের যারা অভিভাবক আছেন আপনাকে জানতে চেয়েছেন কখনো যে তুমি কি চাও? 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, তোমরা কি শুনেছো সেই ভাষণ? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ভাষণ। সেই ভাষণের পরে পুরো বাংলাদেশ প্রস্তুত হয়ে গিয়েছিল কি করতে? স্বাধীনতা ছিনিয়ে আনতে। এবং আমরা এনেছি, আমাদের পূর্বসূরীরা এনেছে। সেই 7ই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন, কিন্তু কি বলেছিলেন? সোনার বাংলা কে গড়বে? উনি বলেছিলেন, আমার সোনার বাংলা গড়ে তুলবে এদেশের সোনার মানুষেরা। তাহলে সোনার মানুষটা কে হবে? আমরা তো একটা এক্সিস্টিং সিচুয়েশনের মধ্য দিয়ে যুদ্ধ পরবর্তী একটা ধ্বংস হয়েছে, অনেক কিছু নষ্ট করেছে পাকিস্তানি হানাদার বাহিনী, সেখান থেকে আমরা দাঁড়িয়েছি। আর তোমরা কি করবে তাহলে? তোমরা যা করবে তা হচ্ছে একটি স্বনির্ভর দেশ গড়ে তুলবে, পুষ্টি স্বনির্ভর, বাল্য বিয়ে মুক্ত। তোমরা নিজের কাজ নিজে করবে এবং কেউ ড্রপ আউট হবে না। প্রত্যেকে স্কুলের যে এসএসসি পরীক্ষা পর্যন্ত কেউ কল্পনাতেও আনবে না যে হতে পারে আর না পড়লাম। তুমি কৃষিকাজ করতেই পারো, তাতে কিছু যায় আসে না, কিন্তু তোমাকে এসএসসি কমপ্লিট করতে হবে। আজকে স্বর্ণ উপজেলা হয়েছে জনতাপুর, এই তোমাদের জন্য, বিশেষ করে কিশোরীদের জন্য। এই কিশোরীরা
তোমরা স্বর্ণ কিশোরী নয়, স্বর্ণ থেকে পেরিয়ে তোমরা ডায়মন্ডে চলে যাবে। আমরা চাই আগামীতে যেন এই জনতাপুরের কিশোরীরা ডায়মন্ড হিসাবে আসে। আজকের মঞ্চে যারা এসেছেন, আমরা চাইব আগামীতে এই ধরনের মঞ্চে যেন জনতার কিশোরীরা উঠে বসে আর বলে যে আমি জনতার সন্তান। সেই দিনই মনে করব যে আজকের অনুষ্ঠান আমাদের সার্থক হয়েছে। মাইক্রোফোনে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এম কাজী এমদাদুল ইসলাম, সম্মানিত জেলা প্রশাসক সিলেট জেলা। আমরা জাতির পিতার স্বপ্নকে ধূলিসাৎ করতে দিতে চাই না, আমরা স্বপ্নের সোনার বাংলা গঠন করতে চাই। আমাদের এখন একটা সিঁড়ি আছে, মই আছে, মইয়ের ধাপে ধাপে যখন আমরা এগিয়ে যাই, আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। 2041 সালে আমরা উন্নত বাংলাদেশ গঠন করব। তার আগে, ওইখানে যাওয়ার আগে 2030 সালের মধ্যে আমরা মোটামুটি উন্নত অর্থাৎ SDGs যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেগুলো অর্জন করব। আমাদেরকে সেই সমস্ত কাজে যে নেতৃত্ব প্রয়োজন, মানবিক গুণাবলী সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন। আজকের কিশোর কিশোরী যারা আছেন, আজকের যারা শিশু আছে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে, তারাই এই দেশকে নেতৃত্ব দিবে। তাদের মানবিক গুণাবলী বিকাশের জন্যই আমাদেরকে কাজ করতে হবে। মনের বাউন্ডারিটাকে ঠিক করো, কাকে কতখানি রাখতে দিবে, কে বন্ধু, কে কতখানি বন্ধুত্বের সুযোগ পাচ্ছে, কে কতখানি বন্ধুত্ব পাওয়ার যোগ্য, এটাও কিন্তু আমাদের সবার ভাবার প্রয়োজন রয়েছে। আশুক জীবনে দুঃখ যতই তুফান দিক বিদিক, আলোর মশাল জ্বালবো আঁধারে আমরা তো নির্ভীক।